শনিবার সকালে রবীন্দ্র সরোবর লেক এলাকায় আবারও দুর্ঘটনা। সকালে প্রশিক্ষণের সময় রোয়িং বোট চালাচ্ছিলেন এক সিনিয়র কর্মী। বোট চালানোর সময় লেকের মাঝেই উল্টে যায় রোয়িং বোট। বোটে থাকা ব্যক্তি জলে পড়ে যাওয়ার পরেও বোটটি শক্ত করে ধরেছিলেন। বোট উল্টানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী বোট হাজির হয়। সিনিয়র প্রশিক্ষণকারীকে উদ্ধার করে উদ্ধারকারী দলের কর্মীরা। সূত্রের খবর, তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন, গুরুতর আঘাত পাননি তিনি। চলতি বছরের 21 মে রোয়িং করার সময় কালবৈশাখীর কবলে পড়ে মৃত্যু হয়েছিল দুই কিশোরের। চোদ্দ বছরের পুষ্পিন সাধুকা নামে এক কিশোরকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য কিশোর সৌরদীপ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে রবীন্দ্র সরোবর প্রায় 20 ফুট গভীর। কলকাতা থেকে তপন নস্করের রিপোর্ট, আজ তাক বাংলা।